কেবল বঙ্গবন্ধুর প্রতি আনুগত্য দেখিয়ে সংবিধান তৈরি করেছিলেন ডক্টর কামাল হোসেন। যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে দেশের সর্বনাশ করতেও রাজি আওয়ামী লীগ। খালেদা জিয়ার বিচার যে দুর্নীতির নয়, একেবারেই রাজনৈতিক, তা প্রধানমন্ত্রীর তাকে আবারও জেলে পাঠানোর হুমকিতে স্পষ্ট। রাষ্ট্র সংস্কার আন্দোলন আয়োজিত আলোচনায় এসব কথা বলেন বক্তারা। 50তম সংবিধান দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র সংস্কার আন্দোলনের অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সংবিধানে গৌরবের পাশাপাশি রয়েছে অনেক গলদও। আমরা সরকারি দলকে আহ্বান জানাই, আপনার নিরাপত্তা গদি আঁকড়ে ধরার মধ্যে নাই। আপনি যদি নিরাপত্তা খোঁজেন, তাহলে বাংলাদেশের রাষ্ট্রের সংবিধানটা বদলে আপনাকে নিরাপত্তা খুঁজতে হবে। মানুষ যখন পরিষ্কার করে দেখবেন যে একটা নতুন কিছু এবং সত্যি সত্যি তার জীবনের পরিবর্তন ঘটবে এমন কিছু ঘটতে যাচ্ছে, এবং সেই লক্ষ্যটা যদি আমরা ঠিক করতে পারি, মানুষের যে স্রোত নামবে, শেখ হাসিনার পুলিশ বাহিনী কিংবা গুন্ডা বাহিনী সেটাকে কোনো কিছুই করতে পারবে না। আন্দোলনে যদি বাড়াবাড়ি করে, তাহলে খালেদা জিয়াকে আবার তিনি জেলখানায় পাঠাবেন। কি কঠিন সত্য তিনি উচ্চারণ করলেন পরোক্ষভাবে, যে খালেদার বিচারটা যে কোনো, মানে এটা যে মূলত একটা রাজনৈতিক বিচার, এটা যে দুর্নীতির বিচার নয়, এই কথাটা পরোক্ষভাবে কীভাবে তিনি কথাটা পরোক্ষভাবে এই স্বীকৃতির এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি এখানে যা খুশি করতে পারেন, জেলখানায় নিতে পারেন, বের করতে পারেন, আবার প্রয়োজনে জেলখানে ঢোকানোর তিনি ক্ষমতা রাখেন। এ সরকার সংবিধানকে কাগজের টুকরো ছাড়া আর কিছু মনে করে না বলেও অভিমত কয়েক বক্তার। আগামীকালকে বরিশাল যে জনসভা হবে কীরকম হবে, এর আগে খুলনা সহ চট্টগ্রাম থেকে শুরু করে যে জনসভাগুলো হলো সেটা কীরকম হয়েছে, আমি তো মনে করি যেরকম করে মানুষ জনসভাগুলোতে অংশ নিচ্ছে এগুলো একটা অভ্যুত্থানের মতোই, সব কিছু বন্ধ তারপরেও মানুষ যাচ্ছে। এবং খেয়াল করবেন, এগুলো সব কিন্তু বিএনপির সমর্থক নয়, এর মধ্যে সাধারণ মানুষ আছেন যারা মনে করেন জিনিসের দাম কমা দরকার। ক্ষমতাসীনদের অত্যাচারে অতিষ্ঠ জনগণ পরিবর্তনের জন্য যাকে পাবে তাকেই আঁকড়ে ধরবে বলেও মত কারো কারো। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।